দরদের আপডেট হচ্ছে আমরা সেপ্টেম্বরের ফার্স্ট উইকে দরদ রিলিজ করতেছি, 20 দিন 14 ফেব্রুয়ারি রিলিজ করার কথা ছিল, তার 10 দিন পরেই রমজানও ছিল। কে কি বললো মানে মানুষ তো বলবেই। দরদের আপডেট আজকেই দেওয়ার কথা ছিল, আজকে 2 তারিখ, তা দরদের আপডেট হচ্ছে আমরা সেপ্টেম্বরের ফার্স্ট উইকে দরদ রিলিজ করতেছি। আর যেটা বিষয় সেটা হচ্ছে যেহেতু ঈদে আরেকটা ছবি আসতেছে শাকিব ভাইয়ের, সো আমাদের একটা প্ল্যানিং ছিল টিজার রিলিজ করার। তো শাকিব ভাইয়ের সাথে কালকে মিটিং হওয়ার পরে উনি বললো যে মামুন আপাতত টিজারটা আমরা অফই রাখি, কারণ একটা ছবি যেহেতু ঈদে আসতেছে, ঈদের ওই ছবিটার সব রকম প্রমোশন শেষ হোক। এমন হতে পারে যে আমরা টিজারটা হয়তো বা ঈদের দিন থেকে হলে চালাতে পারি, সেটা হতে পারে, এটা শাকিব ভাই হয়তো বা একটা কথা আমাদেরকে জানাবে। আর এই তো দরদ অল ল্যাঙ্গুয়েজের 5টা ল্যাঙ্গুয়েজের ডাবিং, কালার কালেকশন সব কিছু রেডি। দরদের শ্যুটিং শেষ হয়েছিল কিন্তু গত বছরের জানুয়ারিতে, এবং আমরা ফেব্রুয়ারিতে রিলিজ দেওয়ার প্ল্যানিং করেছিলাম। তো আসলে বিষয়টা 5টা ল্যাঙ্গুয়েজ যেহেতু ছিল ওটার জন্য আমরা রেডি করতে পারিনি, এটাও যেমন একটা কারণ ছিল, এবং ফেব্রুয়ারি মাসের ঠিক 20 দিন 14 ফেব্রুয়ারি রিলিজ করার কথা ছিল, তার 10 দিন পরেই রমজানও ছিল, ওটারও একটা মার্কেটিং পলিসি ছিল। তো সব কিছু মিলা কিন্তু আমরা ইচ্ছা করে ওখান থেকে ব্যাক আউট করছি। আর যেহেতু আমরা একসাথে ওয়ার্ল্ড ওয়াইড রিলিজ করবো, বলার জন্য বলবো না আর মিথ্যা ইনফরমেশান কাউকে দিব না। ছবি শুরু করার সময় বললাম কো প্রোডাকশন, তারপরে দেখছি লোকাল প্রোডাকশন, এরকম কোনো কিছু না, এটা একটা প্রপার একটা কো প্রোডাকশন। বাংলাদেশ ইনফরমেশান মিনিস্ট্রির যেমন পারমিশন নিয়ে, ইন্ডিয়ার ইনফরমেশান মিনিস্ট্রির পারমিশন নিয়েই করা হয়েছে। তো সেই জায়গা থেকে কে কী বললো মানে মানুষ তো বলবেই। আমাদের যা যা প্রমোশন প্ল্যানিং ছিল সবগুলো ওই সেম প্ল্যানিংই থাকবে, ওই প্ল্যানিংই হবে। দেখেন, একটা ছবির প্রমোশন আমি কালকেই, আমি বোকার মতো কোনো কাজ করবো না, হ্যাঁ, যে কালকে টিজার ছেড়ে দিলাম তারপরে টিজারটা হারায় গেল, কারণ এখন ডিজিটাল মার্কেটিং, প্রতিদিন নতুন নতুন একটা করে টপিকস আসে সামনে, মানুষ একটা টপিকস ভুলে আর একটা টপিকসে চলে যায়। তো আমরা সিরিয়াল স্টেপ বাই স্টেপ একটা প্রমোশন প্ল্যানিং করা আছে। আমরা যেমন বলেছিলাম শাকিব খানের ফ্যান্স ফলোয়ার নিয়ে একটা সং রিলিজিং করবো, সেটারও আমাদের সব রেডি আছে। আমরা রিলিজ ডেটটার কারণে অ্যাকচুয়ালি এই জায়গাটাই ছিলাম। তো যেহেতু এখন মোটামুটি এটা কনফার্ম হয়েছে আমরা যে আমরা কবে রিলিজ করতেছি, এখন স্টেপ বাই স্টেপ প্রত্যেকটা কন্টেন্ট আসবে।